প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আগে লিখলাম ওয়াই স্কোয়ার সিক্সটিন, এটাকে সাতসারে ষোলো লেখা যায়। যেহেতু এক্স এবং ওয়াই এর আগে কোনো মাইনাস চিহ্ন নাই, যেহেতু এখানে সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফোর হোল স্কোয়ার। তাহলে এটা সমান যদি এ ধরি, এটা সমান যদি বি ধরি, এটা সমান যদি সি ধরি, প্লাস টু এ বি, এ বি মানে হচ্ছে যে এক্স ওয়াই প্লাস টু বি সি, বি সি মানে হচ্ছে ওয়াই ইন্টু মাইনাস ফোর প্লাস টু সি এ, সি এ হচ্ছে যে মাইনাস ফোর ইন্টু এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার সমান সিক্সটিন প্লাস টু এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস চার আর দুই গুণ করলে চার দুগুণে আট ওয়াই প্লাস মাইনাসে মাইনাস চার দুগুণে আট এক্স। প্রদত্ত রাশির থেকে অতিরিক্ত আনতে হচ্ছে যে প্লাস টু এক্স ওয়াই, যা আনলে একটি পূর্ণবর্গ হবে। অতএব প্রদত্ত রাশির সঙ্গে টু এক্স ওয়াই যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।